আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ক্লাস নিয়ে বন্ধুরা আজকের ক্লাসে আমরা আমাদের দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য ব্যবসায় উদ্যোগ বিষয়ে যে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি রয়েছে আজকে আমরা ওই অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা করব। তো খেয়াল করে দেখো বন্ধুরা আমাদের সামনে অ্যাসাইনমেন্টের প্রশ্নটি রয়েছে আমাদের পঞ্চম সপ্তাহে ব্যবসায়ী উদ্যোগের অ্যাসাইনমেন্টে কি বলেছে খেয়াল করে দেখো আমাদের এই ব্যবসায়ী উদ্যোগের এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নম্বর দুই অর্থাৎ আমরা এই দশম শ্রেণীতে ওঠার পরে আমরা ব্যবসায় উদ্যোগ বিষয়ের উপরে আরও একটি অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করেছি এবং আজকের এই অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করলে এটা কি আমাদের দুই নম্বর অ্যাসাইনমেন্ট এবং এই অ্যাসাইনমেন্টটি আমাদের এসেছে অষ্টম অধ্যায় আমাদের যে ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নামে যেই অধ্যায়টি রয়েছে ওই অধ্যায়ের উপরে এবং আমাদের এই অ্যাসাইনমেন্টের শিরোনাম কি হবে তোমাদের অনেকেরই এই প্রশ্নটা থাকে যে ভাইয়া আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম কি হবে দেখো আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে সুষ্ঠু পরিকল্পনার উপরই নির্ভর করে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সাফল্য এটা হচ্ছে কি আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম বা আমরা এই টাইটেলের নিচে আমরা আমাদের অ্যাসাইনমেন্টের উত্তরটি লিখবো এবং দেখো এই অ্যাসাইনমেন্টের উত্তরটি লেখার জন্য আমাদের কোন কোন ধাপ অনুসরণ করতে হবে অর্থাৎ কোন কোন বিষয়গুলো আমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত রাখতে হবে সেটাই হচ্ছে কি আমাদের ধাপ পরিধি বা সংকেত খেয়াল করে দেখো ধাপ পরিধি বা সংকেতে আমাদেরকে কি বলেছে এখানে আমাদেরকে বলেছে যে ব্যবস্থাপনা ধারণা ব্যাখ্যা করতে হবে এরপরে দেখো আমাদের ব্যবস্থাপনা কার্যাবলী বর্ণনা করতে হবে পরিকল্পনার ধারণা ব্যাখ্যা করতে হবে এবং সর্বশেষ পরিকল্পনার যেই গুরুত্ব রয়েছে আমরা ওই গুরুত্ব সম্পর্কে ধারণা দিব বা ওই পরিকল্পনার গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করব। এবং দেখো আমরা তোমাদেরকে সব সময় বলি যে এই অ্যাসাইনমেন্টটি তোমরা তোমাদের মতো করে নিজেদের মতো করে উত্তর করবে অর্থাৎ আমরা যেই অ্যাসাইনমেন্টের ক্লাসটি নিচ্ছি এটাকেও হুবুহু কপি করার চেষ্টা করবে না কারণ দেখো তোমরা যদি এটা হুবহু কপি করতে যাও তাহলে কিন্তু তোমরা কিছু শিখতে পারবে না আর তোমরা যদি এটা নিজেরা বুঝে অ্যাসাইনমেন্টের উত্তর করো তাহলে দেখো তোমরা কি কি জিনিস শিখতে পারবে এই যে আমাদের শিক্ষণ ফল বা বিষয় বস্তুর মধ্যেই রয়েছে দেখো ব্যবস্থাপনার ধারণা ও কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে তারপর দেখো পরিকল্পনার ধারণা ও প্রয়োজনীয়তা আমরা কি করতে পারবো ব্যাখ্যা করতে পারবো যদি আমরা নিজেরা পড়ে এরপরে কি করি অ্যাসাইনমেন্টের উত্তর করার চেষ্টা করি এরপরে খেয়াল করে দেখো বন্ধুরা আমরা যখন আমাদের এই অ্যাসাইনমেন্টের উত্তরটি করবো অর্থাৎ অ্যাসাইনমেন্টটি করে যখন বিদ্যালয়ে আমরা জমা দিব তখন আমাদের বিদ্যালয়ের শিক্ষক আমাদের অ্যাসাইনমেন্টটি কীভাবে মূল্যায়ন করবে খেয়াল করে দেখো আমাদের কি করতে হবে ক নম্বর প্রশ্নে আমাদের ব্যবস্থাপনা ধারণা সম্পর্কে ব্যাখ্যা করতে হবে এবং ক নম্বর প্রশ্নে আমাদের কি করতে হবে দেখো আমাদের এখানে ব্যবস্থাপনার কার্যাবলী এবং এইখান থেকে আমরা আমাদের ব্যবস্থাপনার যে সাতটি কার্যাবলী রয়েছে এর মধ্য থেকে যে কোনো চারটি কার্যাবলী যদি ব্যাখ্যা বা বর্ণনা করি তাহলেই কিন্তু হবে এবং দেখো এরপরে তিন নাম্বারে বা গ নম্বরে আমাদের কি করতে হবে পরিকল্পনার ধারণা সম্পর্কে লিখতে হবে এবং সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে ঘ নম্বর প্রশ্নে আমাদের ব্যবস্থাপনার সফলতায় পরিকল্পনার গুরুত্ব যে কোনো চারটি গুরুত্ব যদি আমরা ব্যাখ্যা করতে পারি তাহলে কিন্তু কি এই অ্যাসাইনমেন্টের জন্য যে পূর্ণ নাম্বার রয়েছে অর্থাৎ বারো নাম্বার আমরা কিন্তু এই অ্যাসাইনমেন্টের জন্য যে বরাদ্দকৃত নাম্বার সেটা আমরা পেয়ে যাবো এবারে দেখো বন্ধুরা আমরা আমাদের অ্যাসাইনমেন্টে আসি আমাদের ক নাম্বার প্রশ্নে কি বলেছিল আমাদের ক নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে ব্যবস্থাপনার ধারণা সম্পর্কে লিখতে খেয়াল করে দেখো যে ইংরেজি ম্যানেজমেন্ট শব্দ যার বাংলা অর্থই হচ্ছে কি ব্যবস্থাপনা এখন ব্যবস্থাপনা বলতে কি বুঝায় দেখো এখানে আমরা লেখার চেষ্টা করেছি উপকরণাদির কার্যকর ব্যবহার করে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থান নির্দেশনা প্রেষণা সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ কার্যক্রমকে ব্যবস্থাপনা বলে অর্থাৎ যে কোনো একটা প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য পূরণের জন্য আমরা যদি এই ব্যবস্থাপনার যে সাতটি কার্যাবলী রয়েছে ওই কাজগুলো সম্পাদন করি তাহলে কিন্তু ওই কাজটাকে আমরা ব্যবস্থাপনা বলতে পারি এবং দেখো আমরা আরও লিখেছি যে ব্যবস্থাপনা হলো দক্ষতার সাথে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট লোকের মাধ্যমে কার্য সম্পাদন করিয়ে নেয়ার একটি সামাজিক প্রক্রিয়া এবং আমাদের যে আধুনিক ব্যবস্থাপনার জনক রয়েছে হ্যানরি ফেওয়েল হ্যানরি ফেওলের মতো দেখো আধুনিক ব্যবস্থাপনার জনক হ্যানরি ফেওয়েলের মতে ব্যবস্থাপনা হল পূর্বানুমান ও পরিকল্পনা সংগঠিতকরণ নির্দেশনা সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টি অর্থাৎ আমাদের যিনি আধুনিক ব্যবস্থাপকের ব্যবস্থাপনার জনক রয়েছে হ্যানরি ফেওয়েল তার মতে কি তার মধ্যে ব্যবস্থাপনা হচ্ছে কি পূর্বানুমান সংগঠিতকরণ নির্দেশনা সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণের সমষ্টি আমরা আরও একজন রাইটারের সংজ্ঞা লিখেছি দেখো ট্রেরি এবং ফ্লাঙ্কিং তার মতে কি দেখো পরিকল্পনা হলো প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য বলি অর্জনের জন্য প্রয়োজনীয় কাজ কি করতে হবে এ সম্পর্কে ধারণা তৈরি ও বিষয়বস্তু নির্দিষ্ট করা এবং দেখো এটা ছিল কি আমাদের ব্যবস্থাপনার ধারণা তোমরা যখন ব্যবস্থাপনার ধারণা তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টে লিখবে তখন চেষ্টা করবে এক বা একাধিক রাইটারের সংজ্ঞা অ্যাড করে দেওয়া কারণ দেখো যখনই আমরা কোনো লেখকের বা বিখ্যাত কোনো ব্যক্তির কোনো উক্তি বা সংজ্ঞা যোগ করে দিতে পারি অ্যাসাইনমেন্টের সাথে তখন কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টটা আরও বেশি পরিপূর্ণ হয় আরও বেশি সুন্দর হয় এতে করে আমাদের অ্যাসাইনমেন্টের নাম্বার পাওয়ার যেই সম্ভাবনা সেটা কিন্তু বেড়ে যায় এই জন্য তোমরা চেষ্টা করবা যে তোমাদের অ্যাসাইনমেন্টে একজন বা দুইজন বা যদি সম্ভব হয় তিনজনের সংজ্ঞা অ্যাড করে দেওয়ার এরপরে আমরা আসি আমাদের খ নাম্বার প্রশ্নে খেয়াল করে দেখো যে আমাদের খ নাম্বার প্রশ্নে বলেছিল ব্যবস্থাপনার কার্যাবলী সম্পর্কে আলোচনা করতে এবং ওই যে নির্দেশকের ঘরে কিন্তু আমাদের বলেছিল যে আমরা যদি ব্যবস্থাপনা যে কোনো চারটি কার্যাবলী বর্ণনা করতে পারি তাহলেই কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টের উত্তর হয়ে যাবে তো যেহেতু চারটি করলেই হচ্ছে যে আমি চারটি বিস্তারিত বর্ণনা করব তোমাদের যদি ইচ্ছা হয় যে তোমরা সাতটি কার্যাবলী লিখবে লিখতে পারো কিন্তু চারটির কম কিন্তু লেখা যাবে না তোমরা খেয়াল করি দেখো ব্যবস্থাপনার কার্যাবলীর মধ্যে পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সম্পাদিত কার্যাবলিকে ব্যবস্থাপনা বলে প্রতিষ্ঠানের সকল প্রকার মানবিক ও অন্যান্য উপাদানকে দক্ষতার সাথে পরিচালনার মাধ্যমে লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনার আওতা অনেকগুলো কাজ করতে হয় নির্মে ব্যবস্থাপনার চারটি কার্যাবলী বর্ণনা করতে হলো দেখো আমি প্রথম কার্যাবলীটি লিখেছি সংগঠিতকরণ তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ভাইয়া আপনি এখানে পরিকল্পনা কেন লিখলেন না এটা তো আমাদের প্রথম কাজ দেখো এক তো আমাদের কোনো নির্দিষ্ট করে দেয় নাই যে তোমাকে এই চারটা কাজই বর্ণনা করতে হবে তো এইখান থেকে তুমি স্বাধীন তোমার যেটা ইচ্ছা ওইটা বর্ণনা করতে পারো আরেকটা কথা হচ্ছে যেহেতু আমাদের গ নাম্বার প্রশ্নে পরিকল্পনার ধারণা চেয়েছে এই জন্য একই প্রশ্ন দুইবার লেখার চাইতে আমি অন্য প্রশ্ন মানে অন্য টপিকগুলো বা অন্য যে কার্যাবলী রয়েছে সেগুলো বর্ণনা করা ভালো মনে করেছি এই জন্য আমি কি করেছি আলাদা করে লিখেছি অর্থাৎ পরিকল্পনা লিখি নাই এইখানে তো দেখো সংগঠিতকরণ বা অর্গানাইজেশন বলতে কী বোঝায় সংগঠিতকরণ হচ্ছে কি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে ব্যবহৃত হবে এমন সকল মানবীয় এবং বস্তুগত উপাদানকে একত্রিত করা অর্থাৎ দেখো আমার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কোন কোন উপাদানগুলো ব্যবহৃত হবে যে কোনো একটা প্রতিষ্ঠানের দুই ধরনের উপাদান থাকে একটা মানবীয় উপাদান এবং একটা বস্তুগত উপাদান এই যে মানবীয় এবং বস্তুগত উপাদান রয়েছে এদেরকে একত্রিত করার কাজটাই কি আমাদের সংগঠন করে থাকে যেমন খেয়াল করে দেখো যে ব্যবসায়ের প্রয়োজনীয় সকল মানবিক ও বস্তুগত উপকরণ এবং সম্পদ সম্পদকে যথাযথভাবে ব্যবহার করার জন্য কর্মীদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা বন্টন এবং আন্তঃসম্পর্ক তৈরির কার্যাবলীকে সংগঠিতকরণ বলা হয়ে থাকে অর্থাৎ যখন আমরা এই প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যক্তিদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করিব তাদেরকে যখন আমরা একত্রিত করে দিব তখনই সেটাকে আমরা কি বলতে পারব ভাই সংগঠন বলতে পারবো এরপরে দেখো এরপরে আমাদের দুই নাম্বারে আমি কি লিখেছি দুই নাম্বারে আমাদের ব্যবস্থাপনা কার্যাবলী লিখেছি কর্মী সংস্থান খেয়াল করে দেখো কর্মী সংস্থান যেটার ইংরেজি নাম হচ্ছে স্টাফিং খেয়াল করে দেখো যে প্রতিষ্ঠানের অন্যতম উপাদান হচ্ছে তার কর্মী বাহিনী কারণ খেয়াল করে দেখো যে কোনো একটা প্রতিষ্ঠানই চায় তার প্রতিষ্ঠানের জন্য একটা দক্ষ জনবল গড়ে তুলতে অর্থাৎ একটা দক্ষ কর্মী বাহিনী গড়ে তুলতে এবং যে কোনো প্রতিষ্ঠানের জন্যই দক্ষ জনবল গড়ে তোলার জন্য তারা যে কর্মী সংগ্রহ করে কর্মী নিয়োগ প্রদান করে কর্মীদেরকে প্রশিক্ষণ দেয় এই কাজগুলোকে একসাথে আমরা বলতে পারি কর্মী সংস্থান যেমন দেখো এখানে কি লিখেছি কর্মী বাহিনীকে ব্যবসায়ের অন্যতম মানবিক সম্পদ হিসাবে বিবেচনা করা হয় কার্য সম্পাদনের জন্য উপযুক্ত কর্মী সংগ্রহ নির্বাচন নিয়োগ ও প্রশিক্ষণ প্রদান পদ উন্নতি বদলি ছাঁটাই প্রবৃদ্ধি কাজ কর্মী সংস্থানের অন্তর্ভুক্ত এবং দেখো এরপর আমাদের কি দাব আছে এরপর হচ্ছে আমাদের প্রেশনা তিন নাম্বার যেই কার্যবলিটা আমি লিখেছি সেটা হচ্ছে কি প্রেশনা দান বা যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি মোটিভেশন দেখো পেশন বা মোটিভেশন এই শব্দটার সাথে আমরা সবাই মোটামুটি অনেক পরিচিত যখন আমাদের কোনো ব্যক্তিকে দরকার পড়ে আমরা কিন্তু তাকে নানা রকমভাবে ভালো মন্দ বুঝিয়ে আমরা যদি একেবারে খাটি ভাষা ব্যবহার করি পামপট্টি দিয়ে কী করি তাকে দিয়ে ওই কাজটা করিয়ে নেওয়ার চেষ্টা করি এই যে কোনো একটা ব্যক্তিকে দিয়ে কোনো একটা কাজ করিয়ে নেওয়ার যেই চেষ্টা করা ওই চেষ্টাটাকেই আমরা বলি প্রেশনা অর্থাৎ কর্মীদেরকে কাজের প্রতি স্বেচ্ছায় প্রণীত করার যে একটা প্রক্রিয়া রয়েছে ওই প্রক্রিয়াটাকে আমরা প্রেষণা বলতে পারি যেমন কালকে দেখো প্রতিষ্ঠানে কর্মীদেরকে কাজের প্রতি আগ্রহী ও উৎসাহী করার প্রক্রিয়াকে প্রেষণা বলা হয় প্রেষণার ফলে কর্মীরা আগ্রহ নিয়ে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হয় এবং মানসম্মত কার্য সম্পাদনে সক্ষম হয় এটা ছিল আমাদের প্রেষণার ধারণা খেয়াল করে দেখো আমাদের সর্বশেষ পয়েন্ট আমরা কি লিখেছি সর্বশেষ পয়েন্ট বলতে আমাদের সর্বশেষ ব্যবস্থাপনার কার্য বলি চারটি কার্য বর্ণনা করতে বলেছিল আমরা তিনটি বর্ণনা করেছি সর্বশেষে আমি লিখেছি সমন্বয় সাধন বা কোঅর্ডিনেশন খেয়াল করে দেখো সমন্বয় সাধন কাকে বলে প্রতিষ্ঠানে দেখো আমাদের যে কোনো একটা প্রতিষ্ঠানে ভাই অনেক ধরনের বিভাগ থাকে অনেক ধরনের উপবিভাগ থাকে এই যে আমাদের প্রতিষ্ঠানে যতজন শ্রমিক কর্মচারী যতগুলো বিভাগ উপবিভাগ কাজ করে এই প্রত্যেকটা বিভাগ এবং প্রত্যেকটা উপবিভাগের মধ্যে সুসম্পর্ক স্থাপন করাকেই আমরা সমন্বয় সাধন বলি যেমন খেয়াল করে দেখো যে সমন্বয় সাধন প্রক্রিয়ায় ব্যবসায় সংগঠনের কর্মী বিভাগ ও উপবিভাগের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপন করা সমন্বয় সাধনের মাধ্যমে প্রতিষ্ঠানের সকলে মিলে একটি দলে পরিণত হয় যা ঐক্যবদ্ধভাবে কাজ সম্পাদনে সহায়তা করে এটা ছিল কি আমাদের সমন্বয় সাধনের ধারণা দেখো আমাদের গ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলেছিল গ নাম্বার প্রশ্নে আমাদের বলেছিল যে পরিকল্পনার ধারণা লিখো আমরা পরিকল্পনার ধারণা লিখেছি খেয়াল করে দেখো এই যে আমরা এখানে পরিকল্পনার ধারণা লিখেছি আমরা এখন পরিকল্পনার ধারণা পড়বো দেখো পরিকল্পনা কাকে বলে ইংরেজি প্ল্যানিং শব্দের বাংলা অর্থই হচ্ছে কি পরিকল্পনা যা আমাদের ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম একটা কাজ বা প্রথম একটা ধাপ বলে আমরা জানি এবং দেখো পরিকল্পনা মানে কি আমাদের ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি ভবিষ্যতে আমরা কি কাজ করব। কাকে দ্বারা করাবো ঠিক কতটুকু সময়ের মধ্যে আমরা আমাদের কাজটা সম্পূর্ণ করতে চাই এই সকল যে আগাম চিন্তাভাবনা অগ্রিম চিন্তাভাবনা এটাকেই কিন্তু কি আমরা পরিকল্পনা বলে থাকি যেমন দেখো এখানে লিখেছি আমি পরিকল্পনা ব্যবস্থাপনার একটি মৌলিক কাজ ভবিষ্যৎ কার্যাবলী সম্পাদনের জন্য অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করাকে পরিকল্পনা বলে যে কোনো কার্য সম্পাদনের জন্য অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করাকে পরিকল্পনা বলে যে কোনো কার্য সম্পাদনের সম্পাদনের পূর্বে সংশ্লিষ্ট যাবতীয় বিষয় আদি পরিকল্পনা প্রণয়ন করতে হয় কোন দিন কোথায় কোন কার্য কার দ্বারা কিভাবে সম্পূর্ণ হবে তা স্থির করাই হচ্ছে পরিকল্পনার উদ্দেশ্য অর্থাৎ আমরা যদি মোটা দাগে বলতে চাই আমরা ভবিষ্যতে কোনো একটা কাজ করব। ওই কাজটা কি কাজ করব? কাকে দিয়ে আমরা কাজটা করাবো কতটুকু সময় আমরা কাজটি সম্পূর্ণ করব। ওই কাজ সম্পর্কে এখন আমি যেই চিন্তা করছি ওই কাজটাকে আমরা পরিকল্পনা বলতে পারি আমাদের অ্যাসাইনমেন্টের সর্বশেষ প্রশ্নে কি বলেছে দেখো আমাদের সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে ব্যবস্থাপনার সফলতায় পরিকল্পনার গুরুত্ব অর্থাৎ আমরা যে ব্যবস্থাপনা জানি ব্যবস্থাপনা চিনি ওই ব্যবস্থাপনার সফলতা অর্জনের জন্য পরিকল্পনার কি গুরুত্ব আছে ক্যাল করে দেখো যে আমাদের যে ব্যবস্থাপনার কার্যাবলী রয়েছে সাতটি পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থান নির্দেশনা প্রেষণা সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ এই সারটা কাজই কিন্তু আমাদের সম কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ আমাদের ব্যবস্থাপনার যে লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করতে হবে তার জন্য এর মধ্যে পরিকল্পনাটি একটু ডিফারেন্ট বা পরিকল্পনা একটু বেশি গুরুত্বপূর্ণ কারণ দেখো পরিকল্পনা ছাড়া আমাদের ব্যবস্থাপনার কার্যাবলী শুরুই হচ্ছে না এই জন্য ও অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তার আর কি কি গুরুত্ব আছে সেটা আমরা একটু দেখি খেয়াল করে দেখো যে প্রাতিষ্ঠানিক সাফল্য অনেক অংশেই পরিকল্পনা সাফল্যের উপর নির্ভরশীল সুষ্ঠু পরিকল্পনা ছাড়া কোনো কাজেই সফলতা আসে না কি ব্যক্তি জীবনে কী সমাজে কী ব্যবসায় কী রাষ্ট্রীয় কাজে সর্বক্ষেত্রেই পরিকল্পনার গুরুত্ব অপরিসীম নিচে আমরা কি করব পরিকল্পনার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। যেমন দেখো আমাদের প্রথম পরিকল্পনাটা আমরা লিখেছি পরিকল্পনার দিক নির্দেশনা দেয় ভাই আসলে উত্তর দেখো পরিকল্পনা মানে কি আমাদের ভবিষ্যৎ কার্যক্রমের একটা প্রতিচ্ছবি যেমন দেখি যে তোমাদের এখন অ্যাসাইনমেন্টটা দিলো এই অ্যাসাইনমেন্টটা যে এই সপ্তাহে দেওয়া হবে এটা কিন্তু কালকে রাতে ডিসাইড করা হয় নাই মন্ত্রণালয় থেকে বা শিক্ষা বোর্ড থেকে এটা কিন্তু আরও অনেক দিন আগে অর্থাৎ তোমাদের যখন প্রথম করোনা শুরু হয়েছিল এরপরে যখন তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু হয়েছে তখন থেকেই কিন্তু ঠিক করা কোন সপ্তাহে কোন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এবং দেখো এখনো কিন্তু আমাদের হাতে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় প্রায় তিরিশ সপ্তাহের অ্যাসাইনমেন্টের মতো একটা পরিকল্পনা দিয়ে রেখেছে অর্থাৎ একটা চিন্তা ভাবনা করে রেখেছে এই যে তিরিশ সপ্তাহ যাবৎ আমাদের অ্যাসাইনমেন্ট হবে এটাও কিন্তু একটা পরিকল্পনার মতোই তো দেখো পরিকল্পনা কি করে আমাদের ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা হিসাবে কাজ করে যেমন দেখো পরিকল্পনা বলে দেয় যে উদ্দেশ্য অর্জনের জন্য কিভাবে কোন দিকে এবং কখন কি কার্য পরিচালনা করতে হবে যা ব্যবস্থাপনা সফলতা অর্জনে সহায়তা করে এবং দেখো আমাদের এর পরের কাজটা কি বলেছে এর পরের গুরুত্বটা আমরা লিখেছি মৃতব্যিতা অর্জনে সহায়তা এখানে খেয়াল করে দেখো যে সুষ্ঠু ও সংগতিপূর্ণ কার্যাবলীর উপর গুরুত্ব আরোপের মাধ্যমে পরিকল্পনা ব্যয়িতা অর্জনে সহায়তা করে অর্থাৎ পরিকল্পনার ফলে দক্ষতার সাথে কাজ করা যায় যা মৃত ব্যয়িতা অর্জনে আমাদেরকে কি সাহায্য করে এবং দেখো যদি আমরা ব্যয়ী হতে পারি অর্থাৎ মৃত মৃতব্যটা অর্জন করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানেরই মুনাফা বৃদ্ধি পাবে যা আমাদের ব্যবস্থাপনারই একটা অন্যতম লক্ষ্য বা উদ্দেশ্য এরপরে দেখো এরপরে আমি চার নম্বর তিন নম্বরে কি সুবিধা লিখেছি তিন নম্বরে গুরুত্বটা লিখেছে আমাদেরকে বলেছে যে কোনো চারটি গুরুত্ব বর্ণনা করলেই হবে তো তিন নাম্বারে যেই গুরুত্বটি লিখেছি সমন্বয়ের সুবিধা খেয়াল করে দেখো প্রতিষ্ঠানের বিভাগ উপবিভাগ ও অনুবিভাগের পরিকল্পনাসমূহের সমন্বয়ে প্রাতিষ্ঠানিক পরিকল্পনা প্রস্তুত করা হয় এবং ক্যালকে প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগের কর্মকাণ্ড পরিকল্পনা মাফিক পরিচালিত হয় এতে সক্রিয়ভাবে সুসমন্বিত ফলাফল লাভ করা সহজতর হয় অর্থাৎ পরিকল্পনার ফলে কি আমাদের যে সমন্বয় সাধনের বা কোঅর্ডিনেশনের যে ব্যাপারটি রয়েছে সেটাও কিন্তু আমরা ভালোভাবে করতে পারি এবং দেখো সর্বশেষ যে গুরুত্ব আছে সেটা হচ্ছে কি উদ্দেশ্য বাস্তবায়নের হাতিয়ার অর্থাৎ এটা বলতে কি বুঝাচ্ছে দেখো পরিকল্পনা মূলত উদ্দেশ্য কেন্দ্রিক প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য ঠিকমতো বাস্তবায়নের জন্য পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং ইহা বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয় অর্থাৎ দেখো পরিকল্পনার ফলে কি হয় আমাদের উদ্দেশ্য বাস্তবায়নে সহায়তা হয় অর্থাৎ আমরা যখন জানবো যে আমাদের আলটিমেট গোল হচ্ছে এই জিনিসটা বা আলটিমেট উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটা তখন কিন্তু আমাদের যে কোনো একটা পরিকল্পনা করতে বা যে কোনো একটা কাজ করতে সুবিধা হবে এবং পরিকল্পনার ফলে কিন্তু আমাদের ব্যবস্থাপনার এই সুবিধাটাই হয় তো খেয়াল করে দেখো বন্ধুরা এটাই ছিল কি আমাদের দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য ব্যবসায় উদ্যোগ বিষয়ের অ্যাসাইনমেন্ট পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে নতুন কোনো একটা অ্যাসাইনমেন্ট নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম